সুন্নাহ আমাদেরকে যে টয়লেট ব্যবস্থাপনার নির্দেশ করে সেটা হলো কি, যে আমার যে কোমর থাকবে মলত্যাগ করার জন্য, পেশাব করার জন্য, তার সঙ্গে যে টেপটা থাকবে উজু করার জন্য, গোসল করার জন্য যে শাওয়ার থাকবে, এই দুইটার মাঝখানে কি থাকবে? পার্টিশন থাকবে। পার্টিশন দেওয়ার ক্ষমতা নাই তো একটা প্লাস্টিকের কাপড়, প্লাস্টিকের পর্দা বিছা লাগাই নেন, যেটা টান দিয়ে আপনি পার্টিশন করে নিতে পারেন। খুব অল্প পয়সা খরচ হয় প্লাস্টিকের, যেটা নষ্ট হবে না, কাপড়ের মতো দেখতে দেখা যায় কিন্তু প্লাস্টিকের, তো এগুলো করে নিতে পারেন। তাহলে কি হলো, দুইটা কি হয়ে গেল? পার্টিশন হয়ে গেল। টয়লেটে আল্লাহর নাম নেওয়া নিষেধ, এটা সারা দুনিয়ার সমস্ত উলামা ইকরামের ব্যাপারে একমত। এ নিয়ে কারোর কোনো দ্বিমত নাই যে টয়লেটে আল্লাহর নাম নেওয়া উচিত না, এটা আল্লাহর নামের প্রতি অসম্মান। এখন কমর বা আর টেপ, এই দুইটার ভিতরে যদি কোনো পার্টিশন না হয় এবং যদি পাশাপাশি হয়, কাছাকাছি হয়, তাহলে সেক্ষেত্রে এই সব মিলে একটাই জায়গা হলো নাকি? যেই টয়লেট হলো সেই অজুখানা হলো, যে অজুখানা হলো সেই টয়লেট হলো। তাহলে আপনি এখানে আল্লাহর নাম নেওয়া মানে টয়লেটে আল্লাহর নাম নেওয়া। টয়লেটের ভেতরে যদি একসঙ্গে এটা সব কিছু থাকে তো পুরোটা মিলে একটা, ওখানে যে কোনো জায়গায় আল্লাহর নাম নিলেন সেটা টয়লেটে আল্লাহর নাম নেওয়া হলো, একই কথা। অতএব এই ব্যবস্থাপনাটা চেঞ্জ করলে আমাদের সব কিছু কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে এবং সুন্দর হয়ে যাবে। যদি এটা চেঞ্জ করা কোনোভাবে সম্ভব না হয় তো আপনি বাথরুমের বাইরে যে বেসিন আছে সে বেসিনে বিসমিল্লাহ পড়ে ওজুটা শুরু করেন, হাত মুখ ধোন, পাঁওটা ভিতরে যায় ধোন। এমন কয়টা টয়লেট আছে যে টয়লেটের বাইরে কোনো কি নাই, বেসিন নাই বা টেপ নাই, এরকম কয় জায়গা আছে? সব জায়গায় বাইরে কি আছে, টেপের ব্যবস্থা আছে। যদি আপনার বাইরে কোনো টেপের ব্যবস্থা না থাকে তাহলে আপনার জন্য টয়লেটে উজু করা জায়েজ আছে। আল্লাহর নামটা মনে মনে নেন, মুখে নিয়েন না। যদি কোনো কোনো আলামাকে বলছেন না আপনি যেহেতু বাধ্য সেহেতু আপনি নিতে পারেন, কিন্তু আল্লাহর নাম নেওয়া যেহেতু বিশুদ্ধ মত অনুযায়ী ফরজ বা ওয়াজিব নয়, সুন্না, তো সুন্না অনুযায়ী আমল করার চাইতে মন্দ কাজ থেকে বাঁচার গুরুত্ব বেশি।